পদক্ষেপ যেটা আছে, আমার তো হলদিয়াবাসীর জন্য এটা স্টার্ট করেছি। অনেকদিন মানুষ বাইরে আছেন, ঘরের মধ্যে আছেন, কোভিড থেকে অনেকদিন বেরোতে পারেননি, সেই জন্য একটা ছোট একটা মেলা পদক্ষেপ নিয়েছি আমরা। তো যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভারত সরকার দ্বারা আয়োজিত হয়েছে, বেসিক্যালি আমরা মানুষদেরকে এটাই জানাচ্ছি যে আপনারা আসুন, মেলার যে পার্ট, যে শিল্প আস্তে আস্তে ক্রমশ বিলুপ্তির পথে যাচ্ছিল, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের প্রচেষ্টাতে সেইগুলো, সেই সমস্ত শিল্পকে আবার মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আসুন, দেখুন, এবং অবশ্যই কোভিড প্রোটোকল যেটা আছে সেই প্রোটোকল মেনেই আসুন, মাস্ক পরে আসুন, নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলুন, স্যানিটাইজার ইউজ করুন। তো এইগুলো নিয়ম কানুন মেনেই আপনারা আসুন, যাতে করে আমরা পুনরায় আর লকডাউনের যে একটা ভয়াবহ রূপ সেটা যাতে না দেখতে পাবো, সেটা আমাদেরকে নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে। এই হিসেবে আমরা আমাদের মলের তরফ থেকে সমস্ত পরিবারবাসী বা পূর্বনির্মূলের কাছে আমাদের একটা অনুরোধ, তারা আসুন, মেলা থেকে চলছে করুন, সঙ্গে প্রচুর পদক্ষেপ পদক্ষেপ চার তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে আমাদের এই মেলা। যদিও এই সাইক্লোনের জন্য আজ এবং কাল এই মেলার কিছুটা অংশ যেটা আছে সেটা বৃষ্টির জন্য মানুষ বিমুখ হয়ে থাকবে, কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানালো সেটা হচ্ছে যে সাইক্লোনটা বেশি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেইভাবে কোনো এফেক্ট করছে না, তাই ভয়ের কিছু নেই। আসুন আমরা 12 তারিখ পর্যন্ত, আমাদের 12ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে, আপনারা আসুন, এসে দেখুন, মেলা কেনাকাটা উপভোগ করুন। আপনার নাম? কেকার পেস্ট্রিতে জীবে জল সফারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।